আগামীতে সামনে ইলেকশন আসছে, আমি আর হয়তো আপনাদের এই ইলেকশনে আমি থাকছি না, কিন্তু আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি যে আপনারা ভোট দেবেন, বিবেচনা করবেন যে এইরকম ভাবে যে এক পার্টি আসলে পরে আরেক পার্টি যদি কম সংখ্যক হয় তারপরে সহযোগিতা করবে না, এই ধরনের মানুষগুলোকে চিহ্নিত করবে না। কারণ শিল্পী সমিতি সকলে আমি তাদেরকে এই কথাটা বারবার বলেছি যে একটা পোস্ট নিয়ে আপনারা মামলা মোকদ্দমা কত কিছু করেছেন, শুধু একটা পোস্ট, কিন্তু শিল্পী সমিতি তো আলাদা জিনিস, শিল্পীদের স্বার্থ তো আলাদা জিনিস। আপনারা শিল্পী সমিতি স্বার্থ, শিল্পীদের স্বার্থ আপনারা কি করে ভুলে যান? যেখানে ইলিয়াস কাঞ্চন সভাপতি সেখানে ইলিয়াস কাঞ্চনের পাশে কেন আপনারা দাঁড়ান? তো এইটা এই দুঃখটা আসলে আমি আমি এই এই টার্মের মধ্যে আমি এই দুঃখটা নিয়ে যাচ্ছি, কিন্তু এই দুঃখ শিল্পী সমিতির স্বার্থ, শিল্পীদের স্বার্থ যারা রক্ষা করবে পরিপূর্ণভাবে, আপনারা ভোট দেওয়ার সময় কিন্তু অবশ্যই এই বিবেচনার মধ্যে কিন্তু আপনারা কিন্তু এই বিবেচনা আপনারা রাখবেন। কারণ সত্যিকার অর্থে যে এই শিল্পী সমিতি আমাদের, এই শিল্পী আমাদের সঙ্গে, আমি কিন্তু বহুবার বলেছি যে আজকে আমি যা কিছু সবকিছু কিন্তু একজন শিল্পী হিসাবে কিন্তু আমি অর্জন করেছি, এই ইন্ডাস্ট্রি থেকে আমি অর্জন করেছি। আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসাবে আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি, আমি ইউনিভার্সিটি থেকে আমি শিখতে পারি, আমি এই চলচ্চিত্র থেকে শিখেছি, পৌনে চারশো ছবিতে অভিনয় করেছি, পৌনে চারশো গল্প আমার জীবনে এসেছে, এই পৌনে চারশো গল্প আমি পড়েছি, সেইখান থেকে যে জ্ঞান বুদ্ধি সেগুলো আমি অর্জন করেছি। আজকে আমার যে মানবিক কাজ, যে কিছু যা কিছু দেখেন সেটা আমার চলচ্চিত্রই আমাকে কিন্তু শিখিয়েছে, আমি আপনাদের কাছ থেকে কিন্তু এই এই জায়গায় কিন্তু আসতে পেরেছি। তো আমি মনে করি যতদিন পর্যন্ত শিল্পীরা থাকবে, যতদিন পর্যন্ত আমার ইন্ডাস্ট্রি থাকবে, যতদিন পর্যন্ত আমার শিল্পী সমিতি থাকবে, ততদিন পর্যন্ত আমি থাকবো। কারণ আপনারা আমি মরে গেলে, আমি যেরকম আমার সিনিয়রদেরকে মনে করছি, এই যে আমি আজকে এখানে বসে থাকার সময় সবচেয়ে বেশি আমার মনে পড়ছিল আমাদের প্রথম সভাপতি জনাব আব্দুর রাজ্জাক ভাইকে আমার সবচেয়ে বেশি মনে পড়ত, এবং আমি ভাবছিলাম আমার পাশে আরো কতগুলো মানুষ চলে গেছে, জাতির সঙ্গে কত পরিচালকের সঙ্গে আমি কাজ করেছি, সিদ্দি সাদিকের মতো পরিচালক আমরা আমরা হারিয়েছি, খোকনকে আমরা হারিয়েছি, হ্যাঁ কবি, হ্যাঁ আলমগীর কবিরকে হারিয়েছি, কত মানুষ আজকে নেই। এটা কিন্তু আপনাদের কিন্তু মনে রাখতে হবে যে আমরাও একদিন থাকবো, আমি যে কাজটা করছি সেই কাজটা একজনকে কষ্ট দিতে পারি, কিন্তু কষ্টটা ছিনিয়ে যদি মরে যায় আমার এমন কি বেশি। তো আমি আশা করব যে আপনারা আগামী নির্বাচনে সুস্থভাবে সুন্দরভাবে বিবেক বিবেচনা দিয়ে কারো কথায় পরিচিত হবেন না, আপনার বিবেক যেটা বলে কারো অর্থে পরিচিত হবেন না, যে দুইটা টাকা এই মুহূর্তে দিল তাকে আমি ভোট দিয়ে দিলাম, সর্বনাশ করবেন না, দুই বছরের জন্য সর্বনাশ করবেন, আপনার বিবেককে প্রশ্ন করবেন যিনি কি আমার জন্য, আমার শিল্পী সমিতির জন্য, আমার ইন্ডাস্ট্রির জন্য, যদি সেইটা ভাবেন সেরকম যদি কেউ আসে তাহলে তাকে আপনারা ভোট দেন। আমি কারো নাম উল্লেখ করতে চাই না, যে অমুককে ভোট দেন তমুককে ভোট দেন সেটা না, আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন, কোন অর্থের দিকে তাকাবেন না, কারো কথায় পরিচিত হবেন না। এই এই চিন্তাটা রেখে আপনারা আগামীতে আপনারা নেতা নির্বাচন করবেন, আমি আপনাদের পাশে থাকব, কিন্তু আমি নেতৃত্বে জায়গা আমি থাকবো না, আগামীতে আমি দাঁড়াবো না, আমি আপনাদের পাশে থেকে আপনাদের সুখে দুঃখে যখন যা প্রয়োজন আমি অবশ্যই চেষ্টা করব। এবং এই যে আদু জাদু আজাদ যেটা বলেছেন, আমরা কিন্তু এই এটাকে এর আগের যে কমিটি ছিল মানুষকে দিয়ে ভিডিও করা, অমুক করা, তমুক করা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি এসে একদম বন্ধ করে দিয়েছি, আমি বলেছি যে এটা এটা হতে পারে, আমার একজন শিল্পী ভাইকে আমি একটু সাহায্য করলাম সেটা আমি এরকম দিয়ে দিলাম, তো এটা এটা এটাকে আমি ছোট হলাম না, সেটা আমার ভাই, আমার ভাই যদি এরকম সাহায্য নিয়ে যদি মানুষকে আমি দেখাই তাহলে আমিও তো সেই দল। তো এই এই জায়গাটা আমি সম্মানের জায়গাটা কিন্তু সবসময় বহুভাবে কিন্তু আমি এটা রক্ষা করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন অনেকেই কিন্তু এই যে ফেসবুকে আপনার ইউটিউবে আমাকে নিয়েও কিন্তু অনেক কথা বলেছে, কিন্তু আমি কারো কিন্তু কথার জবাব দিইনি, আপনারা এটা দেখেছেন আমি কারো কথার জবাব দিইনি, কারণ আমি বিশ্বাস করি আমি যদি একটা জবাব দিই তাহলে সে তো আবার আরেকটা জবাব দেবে, তার মানে কি আমার সম্মান তো বৃদ্ধি হবে না, বরঞ্চ আমি জবাব দিলে আমার সম্মান আরো ক্ষতি হবে, আমি কিন্তু এই ধরনের চিন্তা নিয়ে আমি চলি। তো আমি কাউকে কিন্তু আমি যারা যারা আমাকে ভিডিও নিয়ে
ভিডিওতে আপনাদের ইউটিউবে আমার আমার সম্পর্কে বাজে কথা বলেছে, আমি কারো কোনো কিছু জবাব আমি কিন্তু দেই নাই। তো আমি সেই জন্যই বলবো যে আপনার বিবেক, আপনার জ্ঞান বুদ্ধি, আপনার চিন্তা দিয়ে এই শিল্পী সমিতিকে ভালোবাসবেন এবং আগামী নেতৃত্ব নির্বাচন করবেন। আল্লাহ আপনাদের সহায় হোক।